কিন্তু আমরা রাজ্য নির্বাচন কমিশন ডেমোক্রেসিতে সেন্ট্রাল ফোর্স বলতে যাই সেন্ট্রাল ফোর্স দেওয়ার ক্ষমতা এনার নাই, ডাকার ক্ষমতা এনার নেই। উনি চাইতে পারেন রাজ্য সরকারের কাছে, কিন্তু উনি ডাকতে পারেন না, রাজ্য সরকারকে চাইতে হবে। সুতরাং জেনে বুঝেও গণতান্ত্রিক পরম্পরা অনুযায়ী আমরা আজকে বলে গেলাম যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, সঠিক সময়ে নির্বাচনের দাবিতে আমরা আজকে আবেদন করব। দেশের মানুষ মন্দিরে আস্থা হারাচ্ছে, মসজিদে আস্থা হারাচ্ছে, মঠে আস্থা হারাচ্ছে। এবার যদি বিচার ব্যবস্থার উপরও আস্থা হারায় তাহলে এটি যে ভেরি ব্যাড সাইন কথা ইন্ডিয়ান ডেমোক্রেসি। সুতরাং এটা এমনি স্বাভাবিকভাবেই আজকে মহিলারা সবাই অত্যন্ত খুশি যে এই বিচার, কিন্তু এখনও প্রমাণ হয়নি যে এরাই করেছে। এই বিচার ব্যবস্থার উপরে এই আস্থা হারানোটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। আর পেঁয়াজের দাম নিয়ে কিছু বলবেন? সারা ভারতবর্ষে আগুন লেগে গেছে পেঁয়াজে। এটা সাময়িকভাবে হয়, ওটা আবার ঠিক হয়ে যাবে।